আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিক ওয়ার্কার পার্ট থ্রিতে আপনাকে স্বাগতম। অলরেডি আমি দুইটা পার্ট করেছি, যেখানে আমি দেখিয়েছি আপনাকে কাজ করতে হলে কি কি অ্যাকাউন্ট করতে হবে এবং কি কি কাজ করে ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং একটি কাজ করেও দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও আয় করার সুযোগ দিন। তো আপনি যদি মাসে 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এই সাইটটাতে নিয়ে আসবে। তো সাইটটার নাম হচ্ছে পিকো ওয়ার্কার্স। তো পিকো ওয়ার্কার্স থেকে কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করা যায়, এবং এর আগে আপনাকে এই সাইট সম্পর্কে কিছু ধারণা দিয়ে থাকি। তো এটা মূলত ফ্রিল্যান্সিং যে সাইটগুলো রয়েছে, ফাইবার, ফ্রিল্যান্সিং ডট কম, আপওয়ার্ক, এরকম সাইটের মতো। এখানে দেখতে পাচ্ছেন যে স্মল গিগ ডট বিগ রেজাল্ট, মানে এখানে গিকের মতো কোনো গিক করতে হবে না। এছাড়া যদি একটু নিচে আসেন, এখানে রাখা হয়েছে বিজনেস ওনার্স, তারপর এখানে ফ্রিল্যান্সার, মানে এটা ছোটো ছোটো কাজ। এইসব কাজ করার বিনিময়ে আপনি এখান থেকে কাজ শিখবেন, কাজ শেখার পরে আপনি বড় বড় মার্কেট প্লেসে কাজগুলো করে থাকবেন। তো এখানে আপনাকে অ্যাবাউট লেখা রয়েছে, তারপর এখানে ফ্রিল্যান্সিং অ্যান্ড আর্ন। এই ফ্রিল্যান্সিং অ্যান্ড আর্নে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো, এখানে লাস্ট, এখানে লেখা রয়েছে লাস্ট কমপ্লিট টাস্ক, এখানে কারা কারা এখানে লাস্ট টাস্ক কমপ্লিট করছে। এখানে দেখতে পাচ্ছেন যে এনির 0.4 সেন্টের কাজ কমপ্লিট করছে এবং টোটাল আর্নিং আর্নিং করেছে এই সাইট থেকে $10.36। এছাড়া যদি এখানে বাংলাদেশের কিন্তু একজন রয়েছে, এই যে পতাকা আকার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 10 সেন্ট আর্ন করেছে সে, এটা কিন্তু দেখাচ্ছে। তারপরে এখানে সুজন 452, এখানে কিন্তু সে আর্নিং করেছে এরকম। তো এরকম যদি একটু নিচে আসে তাহলে এখানে দেখতে পাবো হিউজ পরিমাণ কিন্তু আর্নিং করে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একজন $294 ইনকাম করছে, এবং এই সাইটে আপনাকে দেখাবে যে লাস্ট রিকোয়েস্ট উইডো দিচ্ছে কারাগারা। তো এখানে দেখতে পাচ্ছেন যে কারাগারা এখানে উইডো দিচ্ছে, সেই লিস্টটা এখানে দেখিয়ে দিচ্ছে। বাংলাদেশের একজন আছে, $5 উইডো দিয়েছে তাছাড়া, এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ রয়েছে। জাস্ট এখন কথা না বলে এখানে আপনি কীভাবে কাজ করবেন সে প্রক্রিয়াটা দেখে দিই। জাস্ট এখানে যে সাইন আপ যে অপশনটা রয়েছে, জাস্ট এই সাইন আপ অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্টটা খোলার জন্য। ওকে, তো সাইন আপে ক্লিক করার পরে আপনাকে কী করতে হবে, এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিতে হবে। এখানে আপনার ফুল নেম দিবেন, তারপর একটা ইমেল দিবেন। ওকে, তো এখানে একটা ইমেল দিবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। ওকে, তো এই পাসওয়ার্ডটা দিবেন, তারপর এখানে একটা নিক নেম দিবেন। ওকে, তো এখানে ফুল নেম আর নিক নেমটা প্রায় সেম দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখান থেকে জাস্ট এই সিলেক্ট কান্ট্রি যে রয়েছে, জাস্ট এই সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট কী করবেন, এখান থেকে বাংলাদেশ যা রয়েছে জাস্ট এই বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তারপর এই যে একটা অপশন রয়েছে বাই সাইনিং আপ, তো জাস্ট এই যে এখানে টিক মার দিবেন। টিক মার দেওয়ার পর এখানে সাইন আপ যে অপশনটা রয়েছে, সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে। জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি, এরকম একটা লিঙ্ক আসবে, এখান থেকে লেখা থাকবে যে ইউ হ্যাভ সাকসেসফুল ক্রিয়েট পিকো ওয়ার্কার্স অ্যাকাউন্ট। তো জাস্ট আপনাকে কী করবেন, এই যে একটা দেখতে পাচ্ছেন যে এটাকে আপনাকে কনফার্ম করতে হবে, এই লিঙ্কটা আপনাকে কনফার্ম করতে হবে। তো কনফার্ম করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখান থেকে সম্পূর্ণভাবে হয়ে যাবে। ওকে, তারপর কী করবেন, জাস্ট এখানে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। জাস্ট এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করবো। জাস্ট এখানে লগ ইন অপশনটাতে ক্লিক করে দিলাম, তারপর এখানে টিক মার্ক দেবেন। তো টিক মার্ক দেওয়ার ফলে আপনাকে এখানে 7 দিন পরে আপনাকে এইগুলা পুনরায় দিতে হবে না। জাস্ট তারপর কী করবেন, এখানে লগ ইন যে অপশনটা রয়েছে জাস্ট এই লগ ইন অপশনটার উপর একটা ক্লিক করে দিতে হবে। জাস্ট আমরা লগ ইন অপশনটার উপর একটা ক্লিক করে দিলাম। তো লগ ইন অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের মূল ইন্টারফেসটা শো করবে, এবং এখান থেকে আপনারা প্রথমেই অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখান থেকে মানি ব্যালেন্স যা রয়েছে এখানে 50 সেন্ট এখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ওকে, তো এখানে কিন্তু পেন্ডিং অ্যামাউন্ট আমাকে দেখাচ্ছে 0.4, আপনাদের দেখানোর জন্য যে পেন্ডিং অ্যামাউন্টটা কি, এই জন্য আমি একটা কাজ করে রাখছি আপনাদের দেখানোর জন্য, এবং আমি এই ভিডিওতে মাধ্যমে একটা লাইভ কাজ করেও দেখিয়ে দিব। ওকে, জাস্ট আপনাকে কী করতে হবে, এই যে অপশনটা রয়েছে জাস্ট এই প্রোফাইলে, এই প্রোফাইলে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। তো প্রোফাইলে ক্লিক করার পরে মাই অ্যাকাউন্ট যে অপশন রয়েছে মাই অ্যাকাউন্টটা দেখতে পারেন। যদি আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমাদের যাবতীয় ইনফরমেশন এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এগুলো শো করতে আছে। তারপর এখানে আপনার পাসওয়ার্ড, এখানে ওয়ার্কার স্ট্যাটাস, তো জাস্ট এই ওয়ার্কার স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অল টাইম সাকসেস রেট কিন্তু এখন কিন্তু সাদা হয়ে আসছে, এবং এখানে টেম্পোরারি সাকসেস রেট কিন্তু সাদা হয়েছে। মোট কথা এখানে আপনি 60টা কাজ কমপ্লিট করতে পারবেন একটা অ্যাকাউন্ট খোলার পরে। 60টা কাজ কমপ্লিট করার পরে আপনার ওইগুলো রিভিউতে চলে যাবে, যখন রিভিউ হবে এবং এখানে রাখা থাকবে টেম্পোরারি সাকসেস রেট। এখানে যদি কখনো এই আপনার সাকসেস রেটটা যদি 75%-এর নিচে আসে তাহলে কিন্তু এখানে আপনি কাজগুলো করতে পারবেন না। এই জন্য আপনাকে প্রথমে ছোটো ছোটো কাজ করতে হবে, ছোটো ছোটো কাজ করার বিনিময়ে আপনার এখানে সাকসেস রেটটা বাড়িয়ে নিতে হবে, এবং একসাথে 60টা কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, আর আমার যে অ্যাকাউন্ট রয়েছে অন্য অন্য অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে কিন্তু আমার অল টাইম সাকসেস রেট 90%-এর উপরে থাকে, যেটার মাধ্যমে কিন্তু অলরেডি আমি 6টা পার্ট করেছি এবং সবগুলো পার্টি কিন্তু দেখিয়ে দিয়েছি আমি কত অ্যাকাউন্ট উইডো করেছিলাম। তো এখানে আপনাকে টাস্ক ডান দেখাবে, একটা টাস্ক আমার ডানে আছে, এবং স্যাটিসফাইড নট স্যাটিসফাইড এগুলো দেখাবে। তারপর এখানে এমপ্লয়ারি স্ট্যাটাস
রয়েছে, এমপ্লয়ারি স্ট্যাটাস দেখে নিতে পারেন, এবং এখানে প্রোগ্রাম অ্যান্ড অফার রয়েছে। ওকে, তো প্রোগ্রাম অ্যান্ড অফার মানে এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকবে, অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনার শেয়ার করতে পারেন, না শেয়ার করলে কোনো সমস্যা নেই, কারণ এখান থেকে খুবই কম অ্যামাউন্টই আপনাকে দেওয়া হবে রেফারেল লিঙ্ক থেকে। ওকে, জাস্ট আপনার এখানে এটা এভাবে দেখলাম। তো এখন আসি কীভাবে এখান থেকে উইডো নেবেন। তো উইডো নেওয়ার জন্য ওয়ালেট জোর রয়েছে, জাস্ট এই ওয়ালেটে ক্লিক করতে হবে, এবং মোবাইলে দেখবেন সেম এরকমই ওয়েবসাইটটা থাকবে। ওকে, তো জাস্ট আমরা ওয়ালেটে ক্লিক করে দিলাম। তো ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আমাদের কীভাবে আমরা পেমেন্টটা তুলতে পারবো সেই প্রক্রিয়াটা দেখিয়ে দেওয়ার পরে জাস্ট আমি একটা কাজ আপনাদের করে দেখিয়ে দিব। ওকে, জাস্ট আমরা ওয়ালেটে ক্লিক করে দিলাম। ওকে, তো অলরেডি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে উইডো করার জন্য আপনাকে যে উইডোস অপশন রয়েছে, জাস্ট এই উইডোস অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখানে লেখা রয়েছে ইউ মাস্ট হ্যাভ ওভার $5.40। এখানে $5.40 আপনার লাগবে, তাহলে কিন্তু এখান থেকে উইডোটা নিতে পারবেন। এবং এখান থেকে উইডোটা নিতে পারবেন কিসের কিসের মাধ্যমে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে উইডো নিতে পারবেন আপনার কয়েনবেসের মাধ্যমে। কয়েনবেস বলতে এখানে লাইট কয়েন, পেপাল এবং স্কিল, এই তিনটার মাধ্যমে কিন্তু আপনার পেমেন্টটা তুলতে পারবেন। তো আমি সবসময় কয়েনবেসের লাইট কয়েনের মাধ্যমে কিন্তু পেমেন্টটা তুলে থাকি। আপনাদের যখন অ্যামাউন্ট হয়ে যাবেন তখন আমার যে প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি একটা ইমেল, জাস্ট ওই ইমেলে একটা ইমেল করলে আপনার ডলারটা আমি কিনে নিয়ে আপনাকে বিকাশে টাকাটা দিয়ে দেবো। আর এখানে আপনার রয়েছে ট্রানজ্যাকশন, জাস্ট ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে কালকে রাত্রে কিন্তু আমি অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট করেছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট করার বিনিময় এখানে 50 সেন্ট কিন্তু সম্পূর্ণ আমাদের ফ্রিতে দিয়ে দিয়েছে, জাস্ট বাংলা টাকা কিন্তু 45 টাকার মতো। ওকে, জাস্ট এখানে আপনার এই কাজগুলো কমপ্লিট, এখান থেকে উইড্রল অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার ই থাকবে যে রিকোয়েস্ট উইড্রল যে রয়েছে, জাস্ট এই রিকোয়েস্ট উইড্রোতে ক্লিক করে দেবেন পেমেন্টটা নেওয়ার জন্য। জাস্ট আমরা রিকোয়েস্ট উইড্রোতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন লাইট কয়েন, পেপাল, স্কিল, এই তিনটার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা তুলতে পারবেন। এখানে লাইট কয়েন 8% ফি কাটবে। তারপর আপনি কী করবেন, এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন, যখন এই অ্যামাউন্টটা হয়ে যাবে তখন আপনি এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপর সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলে আপনার পেমেন্টটা চলে আসবে, এবং 24 ঘন্টার ভিতর তারা পেমেন্টটা আপনাকে করে দেবে। ওকে, জাস্ট এই ছিল এই সাইটের পেমেন্টের পেমেন্টটা নেবেন কীভাবে সেটা। আর এখানে আপনাকে আপনার কিছু ই দেখা, এখানে ওয়ার্কিং র্যাঙ্ক র্যাঙ্কিং ওয়ার্কার্স র্যাঙ্কিং রয়েছে। যখন আপনি ভালো কাজ করতে পারবেন তখন কিন্তু আপনি লেভেল 1 থেকে লেভেল 2 চলে যাবেন। যখন লেভেল 2 চলে যাবেন তখন কিন্তু আপনি আরও বেশি কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এপিক ওয়ার্কার র্যাঙ্কিংয়ে 1 নম্বরে রয়েছে, এটা বেলগারিয়া একটা দেশের নাম হয়তো, বা এখানে দেখতে পাচ্ছেন তার সাকসেস রেট 97%, এবং এখান থেকে টোটাল সে আর্নিং করে সেখান থেকে দেখতে পাচ্ছেন যে $1,170, প্রায় কিন্তু 1 লাখ টাকার মতো কিন্তু সে এখান থেকে টাকাটা ইনকাম করেছে, এবং দেখতে পাচ্ছেন 22,000 টাস্ক সে কমপ্লিট করেছে। এবং এখানে যদি একটু নিচে আসে তাহলে দেখতে পাবেন এখানে বাংলাদেশে একজন রয়েছে, সাকসেস রেট এখানে 96%, এবং সে $397 কিন্তু ইনকাম করেছে, প্রায় কিন্তু 30,000 টাকা বা 29,000 টাকার মতো। এখানে আরও রয়েছে, এখানে দেখছেন বাংলাদেশে একজন রয়েছে $303, এখানে আরও রয়েছে। এখানে আপনি যখন এখানে যদি ভালো একটা অ্যামাউন্ট সময় দিতে পারেন, ভালো যদি সময় দিতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। একজন রয়েছে $440 কিন্তু ইনকাম করেছে, এবং আরও নিচে গেলে আরও কিন্তু রয়েছে। এখানে আপনাকে কাজ করতে হবে ধৈর্য সহকারে এবং সঠিকভাবে কাজ করতে হবে। আর আপনাদের সঠিকভাবে কাজ করার জন্য আমি গাইডলাইন দিয়ে থাকবো। আমিও কিন্তু এখান থেকে প্রায় $150 উপরে কিন্তু ইনকাম করে ফেলছি অন্য একটা আইডিতে। এটা যেহেতু আমি পিসির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এবং নতুন আমি আইডি খুলছি, এখানে পিসির মাধ্যমে এখান থেকে কাজ করতেছে। আর এখানে এই সাইডে কাজ করতে হলে কিন্তু এক ডিভাইস দিয়ে কখনো আপনার 2টা অ্যাকাউন্ট খুলতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট কিন্তু ব্লক খাবেন, এবং আপনার অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য ব্লক হয়ে যাবে। ওকে, এই ছিল এখানে ই। আর এখানে কাজ করবেন কীভাবে সে প্রক্রিয়াটা দেখিয়ে দিই। জাস্ট এখানে যে ফাইন জব রয়েছে, জাস্ট এই ফাইন জব অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। ওকে, জাস্ট আমরা ফাইন জব অপশনটার উপরে একটা ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা কাজের জন্য আপনাকে 10 সেন্ট দেবে, এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ কাজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি কাজের কিন্তু ভিডিও কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে। তারপর যারা বুঝেন নাই তাদের জন্য আবার প্রথম থেকে শুরু করছি। ওকে, তো এখানে কাজ করার পরে আপনার কী করবেন, এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখানে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চান, এখানে সাইন আপ, সার্চ ক্লিক, ভিডিও মার্কেটিং, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, প্রমোশন, তারপর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন যে অনেস্ট রাইট অ্যান্ড অনেস্ট রিভিউ, এগুলোর কিন্তু আমি পার্ট অনেক কিন্তু আলোচনা করেছি। জাস্ট এখানে যদি আমরা ভিডিও মার্কেটিংয়ে কাজ করতে চাই, ভিডিও মার্কেটিং ঠিক দেওয়ার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। ওকে, তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখা রয়েছে নো জবস ইউর ফাউন্ড মেসিং ইউর, মানে এখন কিন্তু কাজ কোনো অ্যাভেলেবল নয়, এখন কিন্তু টাইমটাও ওরকম নাই যে এখন কিন্তু কাজ খুবই কম থাকবে। এছাড়া যদি এখানে সার্চ ক্লিকে কাজ করতে চাই, সার্চ ক্লিকে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। তো অ্যাপ্লাই ক্লিক করলে এখানে কিন্তু হিউজ পরিমাণ কাজ পেয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছেন এক একটা কাজ করার জন্য আপনাকে 6 সেন্ট দেবে, প্রায় কিন্তু 5 টাকার মতো। এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু কাজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কাজ রয়েছে। এখান থেকে আপনার চাইলে এই কাজগুলো করতে পারেন, আর যদি না চান তাহলে এখানে ফাইন জবে ক্লিক করবেন। আর এখানে বারবার এসে দেখবেন কাজ কিন্তু আপডেট হতে থাকে। ওকে, জাস্ট এখান থেকে আমি যে কোনো একটা কাজ করে আপনাদের দেখিয়ে দিব। এখানে স্টার ক্লিকের কাজ রয়েছে 9 সেন্টের, তারপর এখানে সার্চ ক্লিকের রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু কাজ রয়েছে। ওকে,
জাস্ট এখানে আপনার হিউজ পরিমাণ কাজ পেয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে একটা কাজ আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, তো এখান থেকে যে কোনো একটা আমি কাজ করে দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কাজ চলে আসছে, এখানে 4 সেন্ট এবং 7 দিন 7 ডেজ রেট। এখানে দেখতে পাচ্ছেন যে এই কাজটা আপনার 600 জন লাগবে, এখানে 452 জন এখানে ডান করছে, এবং এখানে যে 147 জন ডান কাজটা কমপ্লিট করছে এবং 152 জন লাগবে। এরকম কাজ আপনারা কখনো করতে যাবেন না, কারণ এরকম কাজ করতে গেলে দেখবেন যে আপনার টাইমটা শেষ হয়ে যাবে এবং এখান থেকে আপনার স্যাটিসফাইড হবেন না। জাস্ট আমরা এই কাজটা কিন্তু ইজিলি ভাবে করতে পারি, জাস্ট আপনাদের দেখানোর জন্য যেহেতু সময় লাগবে, সেজন্য এই জন্য আমি এই কাজটা আপনাদের একটু লাইভে করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কাজ করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, জাস্ট এই যে অপশনটা রয়েছে জাস্ট এই অপশনটা ক্লিক করে দেবেন, এবং ক্লিক করে আপনাদের তার সাকসেস রেটটা দেখবেন যে সে কত পার্সেন্ট আপনাকে সাকসেস রেটটা দেবে। এখানে তো কি করবেন, এখানে এমপ্লয়ের যে অপশনটা রয়েছে জাস্ট এই এমপ্লয়েরিতে ক্লিক করে দেবেন। ওকে, এমপ্লয়েরিতে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে সে 21,000 অনেকগুলো কাজ কিন্তু এখানে 1,892 জন 92টি কাজ করে নিয়েছে, এবং দেখতে পাচ্ছেন তার সাকসেস রেট 81%, এবং এখানে কিন্তু তার নট স্যাটিসফাইড কিন্তু একদম বললি না। এই কাজটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে সাথে সাথে স্যাটিসফাইড করে দেবে। জাস্ট আমরা এই কাজটা এখন অ্যাকসেপ্ট করবো। তো এই কাজ করার জন্য এখানে হোয়াট ইজ ইউর অ্যাকসেপ্টেড ফ্রম ওয়ার্কার্স, জাস্ট আপনাকে এই যে অপশন এগুলো রয়েছে এগুলো আপনাকে পড়তে হবে। জাস্ট আমি এই একটা আপনারা দেখে নেবেন, এবং একটা কাজ যদি আপনি শিখেন তাহলে এখানে সবগুলো সাইটের ভিউর বা সার্চ ক্লিকের কাজ করতে পারবেন। ওকে, তো এখানে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, আপনাকে রিকোয়ারমেন্ট প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড, এখানে ইউআরএল অফ দ্য আর্টিকেল ভিজিটেড ফ্রম স্টেপ টু, তারপর লাস্ট সেন্টেন্স অফ 5 এবং 8 পোস্ট ভিজিট ইউআরএল অফ দ্য পেজ ইন ভিজিটেড ইনসাইড দ্য অ্যাডস ওয়েবসাইট। তো এই অপশনগুলো আপনি এখান থেকে পড়ে নেবেন। ওকে, জাস্ট পড়ে নেওয়ার পরে কাজগুলো অ্যাকসেপ্ট করবেন। এখন আপনি এটা দেখবেন তো এখানে কী বলছে, গো টু সার্চ অন গুগল অর বিং। জাস্ট আপনাকে এই যে এইটা রয়েছে জাস্ট এটা আপনাকে এখান থেকে কপি করবেন। জাস্ট আমরা এখান থেকে এটা এই লেখাটা রয়েছে জাস্ট এখান থেকে এই লেখাটা এখান থেকে কপি করবো। জাস্ট আমাদের কপি করতে বলছে, কপি করার পর এখানে বলছে যে গো টু দ্য লিঙ্ক হাউ স্টার্ট উইথ রিসেস টেক্স গেট। জাস্ট এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা দিতে হবে। জাস্ট এখান থেকে আমি একটা নিউ ট্যাব নেবো। জাস্ট নিউ ট্যাব নেওয়ার পরে জাস্ট এখানে আমরা ওটা পেস্ট করে দেবো। জাস্ট আমরা এখানে পেস্ট করলাম, আর মোবাইলও সেম একইভাবে কাজ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উপরে অপশনটা এই ওয়েবসাইটটা কিন্তু আপনাকে দেখতে হবে। এখানে যদি আমরা যাই, এখানে তারা কিন্তু দিয়ে দিয়েছে যে রিসার্চ টেক্স গেট, এইটা কিন্তু আমাদের ওপেন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন researchtext.com, জাস্ট আমরা এটাতে ওপেন করে দেবো। জাস্ট এখানে আমরা ক্লিক করে দিলাম। ওকে, জাস্ট এখানে আমরা ক্লিক করে দিলাম তাহলে কিন্তু আমাদের সাইটটা এখানে ওপেন হবে। এখানে আপনাকে কে বলছে, এখানে আপনাকে প্রুফে যেতে হবে, এবং গো টু এই লিঙ্কে আমরা স্টার্ট করলাম। এখানে আপনাকে বলছে যে ইউআরএল অফ দ্য আর্টিকেল ভিজিটেড ফ্রম স্টেপ টু বলতে আমরা এইটা যে সার্চ দিলাম এবং এটা যে ক্লিক করলাম এটা লিঙ্ক চেয়েছে তারা। জাস্ট আমরা কী করবো, এটাতে চলে আসবো, এবং এই যে একটা লিঙ্ক রয়েছে জাস্ট এখান থেকে এটা কপি করবো। জাস্ট এই লিঙ্কটাই আমাদের চেয়েছে, জাস্ট এখান থেকে এটা আমরা কপি করলাম। কপি করার পরে এখানে আপনাকে এই যে ইউআরএল রয়েছে জাস্ট এই যে এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে। জাস্ট এখানে সাবমিট ইউর প্রুফ বিলো, এখানে আপনাকে এটা পেস্ট করে দিতে। জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম। এখানে আপনাকে বলছে ইউআরএল অফ দ্য পেজ ভিজিটেড ইনসাইড দ্য অ্যাডস ওয়েবসাইট, অ্যাডস ওয়েবসাইট বলতে স্টেপ টু ওয়েবসাইট। এখানে আপনাকে এই যে লিঙ্ক রয়েছে যে ব্যানার, এগুলোকে ব্যানার অ্যাড বলে এবং এগুলোকে বিগ অ্যাড বলে থাকে। এখান থেকে জাস্ট আমরা এই যে অ্যাডটা রয়েছে জাস্ট এই অ্যাডটাতে একটা ক্লিক করে দেবো। জাস্ট আমরা এখান থেকে অ্যাডটাতে একটা ক্লিক করে দিলাম, এবং আমাদের সামনে কিন্তু আর একটা কিন্তু এখানে কিন্তু ইউআরএল সৃষ্টি হয়ে গেলো। জাস্ট এখান থেকে আমরা এই ইউআরএলটা এখান থেকে এই ইউআরএলটা এখান থেকে কপি করবো। জাস্ট আমরা এখান থেকে এই ইউআরএলটা এখান থেকে কপি করবো যে আমরা এই অ্যাডে ক্লিক করছি সেটা তার প্রুফ। জাস্ট আমরা এটাতে অ্যাডে ক্লিক করলাম। তারপরে এখানে আপনাকে এই যে এটা যে রয়েছে ইউআরএল অফ দ্য পেজ ভিজিটেড ইনসাইড দ্য অ্যাড, আমরা কিন্তু ইনসাইড অ্যাডে ক্লিক করছি, এবং এখানে কিন্তু 3 নম্বরে কিন্তু সেই অ্যাডটা এখানে দিয়ে দিতে হবে। জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম, এবং এখানে আপনাকে বলছে যে 5 এবং 8 পোস্ট ভিজিট 5 এবং 8 পোস্ট ভিজিট বলতে এখানে বলছে ভিজিট 8 পোস্ট স্কোল এভরি পোস্ট টিল অ্যান্ড দ্য ইট। আপনাকে 8টা পোস্ট দেখার কোনো প্রয়োজন নেই, আপনার জাস্ট এখান থেকে আপনারা 5 নম্বর বা 8 নম্বর আপনার 2টা পোস্ট দেখবেন, 2টা পোস্টের লাস্ট সেন্টেন্স এখানে দিয়ে দিবেন। জাস্ট আমরা এখানে দেখুন কীভাবে করি। জাস্ট আমরা এটা থেকে এখন ব্যাক আসবো, ব্যাক আসার পরে আমরা সেই আগের সাইডটাতে চলে আসলাম। তো আগের সাইডটাতে চলে আসার পরে জাস্ট আমরা কী করবো, এখান থেকে জাস্ট একটু নিচে আসবো। তো নিচে আসার পরে যে এই সাইডে আপনার অ্যাডগুলো দেখতে পারবেন, জাস্ট এখান থেকে আমরা এটা ওপেন করলাম। জাস্ট এখানে ওপেন করার পরে এখানে আমরা এটার লাস্ট সেন্টেন্স দিয়ে দিব। ওকে, জাস্ট আমরা এখান থেকে জাস্ট একটু নিচে আসবো। তো নিচে আসার পরে এটা লাস্ট সেন্টেন্স আমাদের খুঁজতে হবে, এবং লাস্ট সেন্টেন্স আমরা বুঝবো কীভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লেখা রয়েছে, তারপরে কিন্তু এইগুলো চলে আসছে। জাস্ট আমরা এটা তাহলে বুঝবো যে এর আগে যেটা আছে সেটাই কিন্তু লাস্ট সেন্টেন্স। এখানে যদি এই অ্যাডের উপরে যায় তাহলে দেখতে পাবো এটাই কিন্তু তাদের লাস্ট সেন্টেন্স এই ইয়ার। জাস্ট এখান থেকে এই ওয়েবসাইটের এই সাইট পোস্টের লাস্ট সেন্টেন্স এটা জাস্ট এটা কপি করবো। তো কপি করার পরে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, জাস্ট আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে আপনাকে এখানে একটা স্পেস দিয়ে নিতে হবে। জাস্ট আমরা এখান থেকে একটা স্পেস দেবো। ওকে, জাস্ট আমরা এখান থেকে একটু স্পেস দেবো। জাস্ট এখান থেকে আমরা এটা একটু স্পেস দিয়ে নিচ্ছি।
ওকে জাস্ট স্পেস দেওয়ার পরে যাতে বুঝে যে ভাইয়ার এটা আমরা দুইটা অ্যাড লাস্ট সেন্টেন্স দিয়েছি, তারপর আমরা আবার এই সাইডটা চলে যাব। তো সাইডটা চলে আসার পরে এখানে একটা নিচে আসবেন, নিচে আসার পরে আপনার যেটা ইচ্ছা সেটা এখান থেকে ওপেন করবেন। জাস্ট আমরা এই পোস্টটা এখান থেকে ওপেন করলাম, ওপেন করার পরে এই পোস্টটার লাস্ট সেন্টেন্স আমরা এখান থেকে দিয়ে দিব। জাস্ট এখানে আমরা একটু নিচে আসব, নিচে আসার পর এই যে অপশনগুলো রয়েছে বা এখানে কমেন্ট করার উপরে যেটা থাকবে সেটাই কিন্তু আপনার এখান থেকে লাস্ট সেন্টেন্স হবে। জাস্ট আমরা এটা দিয়ে দিলাম, এখান থেকে এটা কপি করলাম। ওকে জাস্ট আমরা কপি করলাম, তো কপি করার পরে এখান থেকে এটা পেস্ট করে দেবো। জাস্ট আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে আপনাকে এখানে সাবমিট যে প্রুফ রয়েছে, জাস্ট এই সাবমিট প্রুফ অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। তো সাবমিট প্রুফে ক্লিক করলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু 4 টাকা কিন্তু আমরা কাজ কমপ্লিট করলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পেন্ডিংয়ে চলে আসলো, এখানে 0 সেকেন্ড লেখা রয়েছে, এগুলো হচ্ছে ইউর টাস্ক অস সাবমিটেড। ওকে জাস্ট এটা কিন্তু লেখা চলে আসলো এবং এখানে যে রয়েছে এগুলো আপনাকে যদি ভায়ার যদি 1-2 দিনের ভিতর রিভিউ না দেয় তাহলে 7 দিন পর অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। এখন আপনি যদি আবার কাজ করতে চান আবার কি করবেন, জাস্ট এখানে আবার ফাইন জবটা রয়েছে, জাস্ট এই ফাইন জব অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন এবং আপনাকে তো বলেছি আমি পার্ট 1-এ বা পার্ট 2-তে যে কোন কোন সময় আপনার বেশি কাজ পাবেন ওই সব সময় এখান থেকে আপনার কাজ করবেন, তাহলে কিন্তু আরও কিন্তু কাজ এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সার্চ ক্লিকের কাজ রয়েছে 5 সেন্টের, আপনার 5 সেন্টের কাজ করতে যাবেন না, আপনার 3 এবং 4 এই দুটা করবেন প্রথম অবস্থায়, কারণ আপনার সাকসেস রেটটা লাগবে এবং আপনার 60টা কাজ কমপ্লিট করতে পারবেন প্রথমে, এই জন্য এটা লাগবে। তারপরে আপনার অন্যান্য কাজগুলো কমপ্লিট করবেন। ওকে আর আশা করি আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু বোঝাতে পেরেছি, যদি বুঝে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, নতুন কোনো দর্শক আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি পিকওয়ার্কের সাইট নিয়ে যদি আরও কাজের ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, তাহলে কিন্তু আমি ভিডিওটা তৈরি করবো। যদি এই ভিডিওতে 50টা লাইক যখন পড়বে তখনই আমি পার্ট 4 করবো এবং পার্ট 4-এ আমি আরও কাজগুলো কমপ্লিট করে দেখে দিব, যে কাজগুলো আপনারা না পারবেন সে কাজগুলো আপনাকে আমাকে বলে দেবেন, আমি কাজগুলো আপনাদের করে দেওয়ার চেষ্টা করবো। ওকে এভাবে আপনারা মূলত সবগুলো কাজ করতে থাকুন এবং এখানে কিন্তু আরও কাজ রয়েছে, এখানে যে ক্যাটাগরিতে সিলেক্ট করবেন সেম আগের মতো, এখানে সার্চ ক্লিকে কাজ করতে গেলে আপনার সেম আগের মতো এখানে করবেন। এখানে 5 সেন্ট 3 সেন্টের কাজ অনেকগুলো কাজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে 5 সেন্ট 4 সেন্ট সেম একই রকম কাজ। জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে আপনাকে কী বলছে, এই স্ট্রাকচারটা পড়বেন, তারপর এখানে আপনাকে বলছে যে টোটাল প্যারাগ্রাফ এগুলো দেখে নেবেন। তো পড়ে নেওয়ার পরে জাস্ট এখানে কী করবেন, সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার কাজগুলো এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আপনার মূল ব্যালেন্সটা এখানে শো করবে এবং এখানে মাই টাস্কে ক্লিক করলে আপনার এখানে দেখতে পারবেন যে আপনার ইট কতগুলো এখানে পেমেন্ট পেন্ডিংয়ে রয়েছে। ওকে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন এবং সবাই এখানে কাজ করা শুরু করে দিন।